নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব 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 ভালো আছো। তো আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো যেমনটা তোমরা বুঝতেই পেরেছো, আজ আমি বানাচ্ছি তালের কেক। এরকম স্পঞ্জি নরম হবে, আর এটার মধ্যে কোনো রকমের ডিম আমি ইউজ করিনি, একদম নিরামিষভাবে তৈরি। তো প্রথমে আমি চায়ের কাপের পরিমাণে 1 কাপ সুজি নিয়েছি, আর একটা চালনের ওপর 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। এরপর ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার, আর তার অর্ধেক চামচ হচ্ছে বেকিং সোডা নিয়েছি। এখানে একটা 10 টাকা দামের মিল্কের প্যাকেট, সেটাকেও আমি দিয়ে দিলাম। এবার এই পুরোটাকে আমি ভালো মতো চেলে নেব। তো অবশ্যই ময়দাটা চেলে নেবেন। ময়দাটা চেলে নিলে কেকটা খুব ভালো মতো ফুলে ওঠে, এবং ওটার ভেতর যেহেতু কোনো লাম্পস থাকে না সেই কারণে, আর ভেতরের দিকে কোনো কাঁচা ভাব থাকে না। তো এই দেখুন অনেকটাই বাদ গিয়েছে চেলে নেওয়ার পর। আর এখানে 1 কাপ পরিমাণে চিনি আমি বেটে নিলাম, সেটাকেও চেলে নিব, কারণ চিনির মধ্যেও কিছু কিছু মোটা মোটা দানা থাকে যেগুলো আর কি গলে যায় না, আর কেক হতেও কিন্তু অসুবিধা হয় তখন। তো এটাকেও চেলে নিলাম। সবই আমি কাপের মাপ অনুযায়ী বলছি, যা তোমাদের বুঝতে সুবিধা হয়। আর ওই একই কাপের পরিমাণে 1/2 কাপ আমি সাদা তেল নিয়েছি, আর নিয়ে নিব 2 কাপ পরিমাণে তালের রস। তো প্রথমে আমি 1 কাপ দিলাম, এবার এটাকে একটু মাখিয়ে নেওয়ার পর আমি আরও 1 কাপ একটু পরে দিব। তো আমি এটা হাতের সাহায্যে কিংবা যে কোনো জিনিসের সাহায্যে এটাকে মাখিয়ে নিলেই হবে, আর খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে যাতে এটার মধ্যে কোনো লাম্পস না থাকে। তো ময়দাগুলো চেলে নিলে আরেকটা সুবিধা কি হয়, যে যখন মাখানো হয় তখন খুব ইজিলি সেটা মিক্সড হয়ে যায়, এরকম লাম্পস মোটা মোটা হয়ে থাকে না। তো এটা একটা সুবিধা, সেই জন্য কাজটাও তাড়াতাড়ি হয় এবং পারফেক্টভাবে হয়। বাকি আরও 1 কাপ তালের রসটা আমি দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম। এবার কেকের যে ট্রেটা আছে সেটার মধ্যে, বাউলটার মধ্যে আমি একটা ট্রেসিং পেপার রেখেছি, তার উপর সাদা তেল দিয়ে ভালো মতো চারিদিকে লাগিয়ে দিয়েছি, যাতে কেকটা তৈরি হয়ে যাওয়ার পর ইজিলি বেরিয়ে আসে। তো ব্যাটারটাকে আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি, তারপর একটু ঝাঁকিয়ে নিব যাতে এটার ভেতরে কোনো জায়গায় গ্যাপ না থাকে, ভালো মতো যাতে পূরণ হয়ে যায় ভেতরের জায়গাটা, সেই জন্য একটু ঝাঁকিয়ে নিব। অবশ্যই আপনারাও করবেন। এরপর আমি মাইক্রোওভেনে এটাকে বেক করে নেব। তো মাইক্রোওভেন 5 মিনিট গরম করে নিয়েছি, তারপর 180°C 40 মিনিটের মতো রাখবো। যদি গ্যাসের মধ্যে করতে চাও তাহলে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, লো টু মিডিয়ামের মধ্যে রেখে 40 মিনিট রেখে দিব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে কেক। আর আমি এই যে কেকটা হয়ে যাওয়ার পর ভালো মতো চেক করে নিলাম, ভালো মতো ক্লিন হয়ে বেরিয়ে এসছে চাকুটা। আর 10 মিনিট রেখে দেওয়ার পর আমি এটাকে ঢেলে নিচ্ছি, গরম গরম ঢালতে গেলে অনেক সময় ভেঙে যায়, তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কেকটা বার করে নিলে বার করতে আর কি সুবিধা হয়। তো পেছনে যে কাগজটা আছে সেটাকে আমি সরিয়ে দিচ্ছি। তো পেছনের দিকটাও দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম যেরকম কেক হয়, আর কতটা স্পঞ্জি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, একদম নরম তুলতুলে। অবশ্যই এরকম কেক বানিয়ে দেখো, এখনও আশা করছি তাল পাওয়া যাচ্ছে। তো অবশ্যই এই তালের কেকটা বানিয়ে দেখো, খেতে খুব ভালো হয়। আর এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আমি আরও এরকম ইজি ধরনের রেসিপির ভিডিও নিয়ে আসব, যেটা কম সময়ের মধ্যে তোমরা পেয়ে যাবে। এই ভিডিওটাই তোমরা দেখো কত কম সময়ের মধ্যে আমি একটা রেসিপি দেখিয়ে দিলাম, মানে যেটুকুটা ইম্পর্টেন্ট আমি সেটুকুটাই বলেছি এখানে। আশা করি ভালো লেগেছে। নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।